হ্যালো বন্ধুরা, এখন আমরা বিন্যাস ও সমাবেশের যে পার্থক্য রয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো বিন্যাস এবং সমাবেশ ধারণাগুলো বেশ কাছাকাছি ধারণা, এবং বিন্যাস ও সমাবেশের পার্থক্য আমরা এর আগের দুটি ভিডিও থেকে অনেকে পরিষ্কার করে বুঝতে পারলেও হয়তো অনেকের জন্যই এখন বিষয়টা একটু ঘোলাটে রয়ে গেছে। তো চলো খুব সংক্ষেপে আমরা এই পার্থক্যটা আলাদা একটা ভিডিওতে একদম আরেকটু বিস্তারিত বোঝার চেষ্টা করে নিই। তো আমাকে বলা হচ্ছে ABC এই তিনটি বর্ণ থেকে দুটি করে বর্ণ নিয়ে বিন্যাস করতে হবে। এই বিন্যাস আমরা কীভাবে করতে পারি? আমরা নিতে পারি এবি, ABC থেকে প্রথমে এ নিলাম, বি নিলাম, তারপর নিলাম এসি, তারপর নিলাম BC, আবার আমি উল্টা করেও নিতে পারি, আবার প্রথমে বি রেখে পরে এ, প্রথমে সি রেখে পরে এ, প্রথমে সি রেখে পরে বি। অর্থাৎ এখানে আমরা কী পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট ছয় ধরনের বিন্যাস বা সাজ। বিন্যাস মানে আমরা জেনেছিলাম সাজ বা সজ্জা, সাজ বা সজ্জা, ছয় ধরনের সজ্জা বা সাজ আমরা পাচ্ছি যে এ আগে এবং বি পরে। এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। খেয়াল করো, মনে করো এখানে আমি দুইজনকে পুরস্কারের জন্য বাছাই করছি। যদি দুইজনকে পুরস্কারের জন্য বাছাই করি, সেখানে কিন্তু ক্রম বা সাজে কে আগে আছে বা বিন্যাসে কে আগে পরে আছে সেটা গুরুত্বপূর্ণ। কেননা প্রথমে যে থাকবে সে প্রথম পুরস্কার, দ্বিতীয় যে থাকবে সে দ্বিতীয় পুরস্কার। অর্থাৎ দুটি পুরস্কার রয়েছে, দুটি পুরস্কার এই তিনজনকে আমরা এই ছয়ভাবে দিতে পারি। ছয়ভাবে দেওয়ার ক্ষেত্রে খেয়াল করো, প্রথমে আমরা যদি এ কে প্রথম পুরস্কার দিই, বিকে দ্বিতীয় পুরস্কার দিলাম, অথবা আমরা বি কে প্রথম পুরস্কার, এ কে দ্বিতীয় পুরস্কার দিলাম, এখানে কিন্তু কে আগে কে পরে আছে সেটা একটা গুরুত্বপূর্ণ অর্থ বহন করছে। আবার এইখানে দিয়ে যদি আমরা বলি যে ABC থেকে তিনজনকে আমি, তিনটি থেকে আমি দুটি করে বর্ণ নিয়ে সমাবেশ করব, বা এটাকে যদি একটু বাস্তবধর্মী উদাহরণ দিয়ে চিন্তা করি যে আমার হাতে তিনজন রয়েছে, আমার সামনে এই তিনজন থেকে আমি দুইজনকে পুরস্কারের জন্য বাছাই করব, কে আগে কাকে বাছাই করলাম সেটাই আমার গুরুত্বপূর্ণ, কে কাকে প্রথম পুরস্কার বা দ্বিতীয় পুরস্কার দিচ্ছি সেটা আমি এখনই সিদ্ধান্ত নিচ্ছি না, বা সেটা এখনই ডিসাইড করছি না। তো এখন আমরা কীভাবে কী করতে পারি? আমরা নিতে পারি এবি, নিতে এ এবং বি কে নিতে পারি, এ এবং সি কে নিতে পারি, অথবা বি এবং সি কে নিতে পারি। খেয়াল করো, এখানে আমি বি কে আগে নিলাম না এ কে আগে নিলাম তা কিন্তু গুরুত্বপূর্ণ না, কারণ আমি বাছাই করছি কারা পুরস্কার পাবে, কারা পুরস্কার পাবে সেই প্রশ্নের আমি উত্তর দিচ্ছি, কে প্রথম কে দ্বিতীয় পুরস্কার পাবে সেই প্রশ্নের উত্তর আমি এই সমাবেশ থেকে দিচ্ছি না। অর্থাৎ আমরা আবারও বুঝতে পারছি যে এখানে বাছাই ক্রম কি, এক্ষেত্রে বাছাই ক্রম গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন ক্রমে আমি কাকে নিচ্ছি সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা অর্থ বহন করে। কিন্তু এখানে বাছাই ক্রমটা কি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না, বাছাই ক্রম গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ নয়। সুতরাং বিন্যাসের ক্ষেত্রে বাছাই ক্রম গুরুত্বপূর্ণ পেলাম, কিন্তু সমাবেশের ক্ষেত্রে একে আমরা গুরুত্বপূর্ণ হিসাবে বা অর্থবহ হিসাবে পেলাম না। সুতরাং এই যে ধারণাটা আমাদের অধিকাংশ ছাত্রছাত্রীদেরই যে সমস্যাটা হয় যে শুরুর দিকে বিন্যাস কোনখানে করব আর সমাবেশ কোনখানে করব, এটা বুঝতে একদম গলদ ঘর্ম হয়ে যায়। তো এখন যদি আমরা এই আইডিয়াটা, এই বেসিক আইডিয়াটা মাথায় রাখি, তাহলে আর এই ধরনের কনফিউশন বা এই ধরনের আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আর তৈরি হবে না। আমরা সহজেই বুঝে যাব যে কোন ক্ষেত্রে আমাদের বিন্যাস প্রয়োজন হবে এবং কোন ক্ষেত্রে আমরা সমাবেশের সূত্র প্রয়োগ করে আমাদের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারবো।